বন্ধুরা, KKR-এ আসতে পারে দুই বিধ্বংসী উইকেট কিপার ব্যাটসম্যান। হ্যাঁ বন্ধুরা, দুই বিধ্বংসী উইকেট কিপার ব্যাটসম্যানকে KKR টার্গেট করতে পারে মেগা অকশন থেকে। তো কোন দুই প্লেয়ারকে KKR মেগা অকশন থেকে টার্গেট করতে পারে আপনারা যদি জানতে চান তাহলে ভিডিওটিকে পুরোটা দেখবেন। ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনারা যারা KKR-এর ফ্যান তারা ভিডিওটিকে একটি লাইক করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনারা সকলে জানেন এখন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ চলছে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দুটি প্লেয়ার রয়েছে, সেই দুটি প্লেয়ার কিন্তু বিধ্বংসী পারফরমেন্স করছে। এক হচ্ছে কুইন্টন ডিকক, দুই হচ্ছে নিকোলাস পুরান। এই দুই প্লেয়ার কিন্তু ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বিধ্বংসী পারফরমেন্স করে IPL অকশনের সবাইয়ের নজর কাড়ছে। এই দুই প্লেয়ারকে যদি তার টিম রিলিজ করে দেয় তাহলে কিন্তু KKR এই দুই প্লেয়ারের পিছনে অবশ্যই যাবে। সাউথ আফ্রিকার উইকেট কিপার ব্যাটসম্যান কুইন্টন ডিকক ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে আগুন ঝড়াচ্ছে, সে ব্যাট হাতে আগুন ঝড়াচ্ছে। আপনারা দেখেছেন প্রত্যেক ম্যাচে কুইন্টন ডিকক সে কিন্তু বিধ্বংসী রূপে ব্যাটিং করছে। এবারে আরেকটি ওয়েস্ট ইন্ডিজের উইকেট কিপার ব্যাটসম্যান নিকোলাস পুরান, সে কিন্তু ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ব্যাট হাতে আগুন ঝড়াচ্ছে। তো এই দুই ব্যাটসম্যানকে যদি তার টিম ছেড়ে দেয় তাহলে কিন্তু KKR এই দুই ব্যাটসম্যানের পিছনে অবশ্যই যাবে, কারণ একজন ওপেনার কুইন্টন ডিকক আর একজন ফিনিশার নিকোলাস পুরান। একটি ওপেনারও পেয়ে যাবে, একটি ফিনিশারও পেয়ে যাবে। আর যদি ফিল্ড সল্টকে পাই, ফিল্ড সল্টের পিছনে তো অবশ্যই যাবে। এখন কিন্তু ফিল্ড সল্টের পারফরমেন্স খুব একটা ভালো হচ্ছে না, তো ফিল্ড সল্টকে যদি KKR না পায় তাহলে এই দুই প্লেয়ারের মধ্যে যে কোনো একটি প্লেয়ারকে KKR অবশ্যই টার্গেট করতে পারে মেগা অকশন থেকে। তো বন্ধুরা, আপনারা কমেন্ট করে জানান এই দুই প্লেয়ারকে কি KKR টার্গেট করতে পারে, এবং এই দুই প্লেয়ারের মধ্যে কোন প্লেয়ারকে KKR অবশ্যই নিজের দলে নিতে চায় আপনারা কমেন্ট করে জানাবেন। তো এরকমই KKR এর আরও নতুন নতুন আপডেট যদি পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করবেন। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।